আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শ্রীকান্তিক বলছি। আমার আজকের নতুন ভ্লগগুলো দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো তোমার সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রশির রহমতে আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, আজকে কিন্তু মায়ের রান্না থেকে ভিডিওটি স্টার্ট করলাম। আর বন্ধুরা, মা কিন্তু বেগুন, কাঁচামরিচ, পেঁয়াজ সুন্দর করে ভেজে নিয়েছে। তারপর কিন্তু মা মাঝখানে একটা ডিম দিয়েছে। তো তারপর কিন্তু স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে এখন কিন্তু মা ডিমটা একটু ঝাঁকানাক করে নিয়েছে। আর এখন সব কিছু মিক্স করে নিয়েছে। আসলে এটা এক ধরনের ডিমের ভুজিয়া। তো এটা কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। তোমরা রুটি দিয়ে বা পরোটা দিয়েও ট্রাই করতে পারো। এটা আসলে গরম গরম জিনিস দিয়ে খেতে বেশি মজা লাগে। তো এই তো মা কিন্তু সুন্দর করে রান্নাটা করে নিয়েছে। তো দেখো কত দুর্দান্ত লাগছে দেখতে। আর আজকে সকালে কিন্তু আমি আর মা একসাথে খেয়ে নিয়েছি। মা আমাকে খাইয়ে দিয়েছিল, তবে সেটা কিন্তু আর ভিডিও করা হয়নি। তো আমরা কিন্তু ভাত দিয়ে খেয়ে নিয়েছি এই ভুজিয়াটা। তো অনেক দুর্দান্ত ছিল ভুজিয়াটা, আমার খুব ভালো লেগেছে। আর খাওয়া শেষ করে কিন্তু আমি অঙ্ক প্র্যাকটিস করছিলাম, ছোট প্রশ্ন লিখেছিলাম, তো আরও কয়েকটা অঙ্ক করে প্র্যাকটিস করেছিলাম। তো এগুলোই করে নিয়েছি। তো এভাবেই কাজগুলো করে নিয়েছি। আর পড়া শেষ করে ভাবছিলাম নাহিয়া যদি থাকতো তাহলে নাহিয়ার সাথে একটু খেলা যেত। তো আগে নাহিয়া ছিল, নাহিয়ার সাথে বাসায় খেলতাম, এখন তো আমার আর কোনো সঙ্গী নেই। তো মায়ের কিন্তু এটা রান্না শেষ হয়ে গেছে। তারপর বন্ধুরা দেখো, মা কিন্তু এখানে বাটা মাছ দিয়ে ঝিঙ্গা রান্না করছে। তো এই ঝিঙ্গা দিয়ে বাটা মাছটা মা কিন্তু একদম মাখো মাখো করে রান্না করবে। তো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো তোমরা ট্রাই করতে পারো, মা একটু পুরা পুরা করে রান্না করবে। তো এটা কিন্তু খুব অল্প সময় ঝটপট রান্না হয়ে যায়। আসলে ঝিঙ্গাটা তো খুবই তাড়াতাড়ি রান্না হয়, তো এই জন্য সব কিছু মা হাতে মেখেই রান্না করে নিয়েছে। আর বন্ধুরা দেখো, মা কিন্তু এখানে সুন্দর করে মশলা লাল লাল করে কষিয়ে নিচ্ছে। তো মা কিন্তু বেগুন দিয়ে মাছ রান্না করবে এখানে, এই জন্য কিন্তু মা মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছে। তো একদম সুন্দর করে কষিয়ে নেওয়ার পর কিন্তু মা বেগুনগুলো দিয়ে দিল। আর বেগুনগুলো দেওয়ার পর এখন একটু নেড়ে চেড়ে নিতে হবে। তো দেখো, এখন কিন্তু নেড়ে চেড়ে নিয়েছে মা বেগুনগুলো মশলার মধ্যে। আর মা যখন দুপুরে রান্না করছিল তখন কিন্তু আমি গোসল করে নিয়েছি। আর ততক্ষণে মা নিজে রান্না বান্না সব কিছু করে নিচ্ছিল। তো গোসল করে শান্তি লাগলো, আসলে এখন তো অনেক গরম এই জন্য। আর এখন কিন্তু মা কিছুটা পানি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছে। তো পরে কিন্তু ঝোলের জন্য মা আবারও সামান্য কিছুটা পানি দিবে। তো এখন আপাতত এইভাবেই মা নেড়ে চেড়ে নিয়ে সুন্দর করে রান্নাটা করে নিয়েছে। এখন কিন্তু কষানো মায়ের কমপ্লিট হয়ে গেছে। তো কষানো কমপ্লিট হওয়ার পর মা আবার একটু ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছে, দিয়ে এখন আবারও নেড়ে চেড়ে নিচ্ছে। তো তারপর কিন্তু মা ভেজে রাখা মাছগুলো দিয়ে দিবে। তো আগে কিন্তু মা অনেক কয়টা মাছ ভেজে রেখেছিল, তো দেখো এখন সেগুলো মাছ মা দিয়ে দিচ্ছে। এই তো প্রথমে মাছের মাথাটা দিল, তারপর বাকি সব কিছু দিয়ে দিবে। তো এইভাবেই কিন্তু মায়ের মাছ দিয়ে তরকারি রান্নাটা হয়ে গেল। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে বন্ধুরা। তো শেষে কিন্তু মা কিছুটা ফ্রোজেন ধনিয়া পাতাও দিয়ে দিয়েছিল। তো এর জন্য কিন্তু একটা সুন্দর ফ্লেভার এসেছিল, অনেক ভালো লাগছিল খেতে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লেগেছে আমার এটা খেতে। তো এখন কিন্তু দেখো একদম টকবক টকবক করছে তরকারিটা, তাই না? অনেক সুন্দর একটা ফ্লেভারও এসেছিল, সত্যি খুবই সুন্দর, এরকম ভুনা ভুনা খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক, মায়ের রান্না শেষ হতে হতে আমার কিন্তু নামাজ শেষ। তো মাও কিন্তু গোসল করে নিজের নামাজটা শেষ করে নিয়েছে। তো তারপর কিন্তু আমি একটু মায়ের মোবাইলে শর্টস দেখছিলাম। তো পরে মা আমাকে ডাকলো, আর এখন কিন্তু মা আমাকে খাবারগুলো সার্ভ করে দিয়েছে। তো আমি এখন খেয়ে নিব। আর বন্ধুরা, ঝিঙ্গা দিয়ে মাছটা যে এতই দুর্দান্ত, তোমরা ট্রাই করতে পারো, আমার খুবই ভালো লেগেছে। যেহেতু আমি ভয়েস দেওয়া মানে খাওয়ার পরে ভয়েস দিচ্ছি, এই জন্য কিন্তু আমি বলতে পারছি যে এটা অনেক মজা। তো যারা ঝিঙ্গা খাও না তারা অবশ্যই এভাবে ট্রাই করবে। আমার তো খেয়ে এত মজা লেগেছে, আমার তো এমনি ঝিঙ্গা
ফিঙ্গা প্রিয়, তার মধ্যে এভাবে রান্না করলে আমার অনেক ভালো লাগে। আসলে কি, আমার বাবা ঝোল খুব পছন্দ করে, তো সব কিছুই মায়ের জন্য ঝোল ঝোল করে রান্না করার চেষ্টা করে। তবে এই ঝিঙ্গার তরকারিটা না ঝোল ঝোল করে রান্না করলে একটু মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগে না। এই জন্য কিন্তু মা এভাবে ভুনা ভুনা করে রান্না করেছে, তো এটাই টেস্টি লাগে। আসলে বাবা অনেক সময় ভুনা ভুনাও খেতে পছন্দ করে, তবে বেশিরভাগ বাবা ঝোলই খায়। আসলে বাবার ঝোল খেলে একটু ফ্রেশ লাগে। তো এই ঝিঙ্গা দিয়ে মাছটা খেয়েছি, মাশাআল্লাহ অনেক মজা। আর আমার তো মাছ অনেক ভালো লাগে, আর যখন মাছের মাথা খাচ্ছিলাম তখন না আমি নাহিয়ার কথা খুবই চিন্তা করছি, মানে খুবই মনে পড়ছিল আমার। আসলে না, নাহিয়া মাছের মাথা খেতে খুব পছন্দ করে। তার প্লেটে যখনই মাছ দেওয়া হবে, ছোট মাছ, তখন তো সে আগেই মাছের মাথাটাই খায়, তারপর বাকি সব কিছু খায়। আসলে সে বড় মাছের মাথাও খেতে অনেক পছন্দ করে, আবার ছোট মাছ খেতে তো অনেক পছন্দ এমনিতেই করে, তবে মাথাটা আগে খায়। আসলে তার মাথা খেতে যে এতই ভালো লাগে, এই জন্য আমি যখন মাথা খাই তখন নাহিয়ার কথা আমার খুব মনে পড়ে, যখন নাহিয়া আমাদের বাসায় থাকে না। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু বেগুনের তরকারিটা দিয়ে, বেগুন এবং মাছের তরকারিটা দিয়ে খাচ্ছি। তো যেহেতু মাখানে ধনিয়ে পাতা দিয়েছি, এই জন্য এত সুন্দর একটা ফ্লেভার এসেছে, দুর্দান্ত একটা ফ্লেভার। তো ওইটাও কিন্তু খুব মজা করে খেয়ে নিয়েছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি একটু মায়ের সাথে শুয়ে শুয়ে সবার ভিডিও দেখছিলাম। তারপর মা বলল, চলো বাবু একটু বাইরে গিয়ে ঘুরে আসা যাক। তো তারপর আমরা বাইরে গিয়েছিলাম, আসরের নামাজ পড়েই গিয়েছিলাম। তারপর কিন্তু দেখি ছোট দিদা এসেছে, তারপর আমার আরেকটা দিদাও এসেছে, তো আমার দুইটা বৌমাও এসেছে। তো নাহি তাদের সাথে মা কিন্তু গল্প করছিল, আর এইদিকে আমিও খেলাধুলা করছিলাম সবার সাথে। আর এখন বন্ধুরা দেখো, আমি কিন্তু কোরআন তেলাওয়াত করে নিচ্ছি, বাসায় এসে মাগরিবের নামাজ আদায় করে নিয়েছি, এখন কোরআন তেলাওয়াত করছি। আর কোরআন তেলাওয়াত করলাম, তখন দেখি মা হচ্ছে দুধ রেডি করছে, তো সাথে কিন্তু মা ড্রাগন ফ্রুটসও কেটেছে। তো তোমাদের সাথে একটু পরেই শেয়ার করতে চলেছি। আর দুধের শক্তি বাড়ানোর জন্য মা একটু হরলিক্সও ব্যবহার করেছে। তো বন্ধুরা, তারপর কিন্তু এসে মা আমার কোরআন তেলাওয়াত ভিডিও করে নিয়েছে। তো যাই হোক, তারপর কিন্তু আমি কোরআন তেলাওয়াত শেষ করে এখন দুধ খেয়ে নিচ্ছি। তো হরলিক্সের দুধ খেতে কিন্তু ভালোই লাগছিল, আর সাথে ড্রাগন ফ্রুটস, আমার তো ড্রাগন ফ্রুটস খেতে ভালোই লাগে। তো দুধের মধ্যে যে সরটা থাকে সেটা কিন্তু খেতে আমার খুবই ভালো লাগে। তো দেখো, আমি কিন্তু দুধ খেয়ে নিলাম, সরদের দুধ খেতে আমার অনেক ভালো লাগে। আর কিছুটা দুধ রেখে দিলাম, কেননা আমি ওটাতে কালার করব এবং ড্রাগন ফ্রুটস দিয়ে খাবো। তো দেখো, ড্রাগন ফ্রুটসটা আমি খেলাম, অনেক মজা, মানে একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার, খুবই ভালো লাগছিল খেতে, আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে। তো বন্ধুরা, আগে কিন্তু আমি ড্রাগন ফ্রুট আগে এতটা পছন্দ করতাম না, তবে এখন কিন্তু আমার ড্রাগন ফ্রুট খেতে যে এত ভালো লাগে, আমার অনেক পছন্দ ড্রাগন ফ্রুটস। তো আলহামদুলিল্লাহ ড্রাগন ফ্রুটসটা খেয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু আমার জিভাটাও পার্পেল কালার হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, আমার জিভাটা পার্পেল কালার হয়ে গেছে। তো আমার জিভা শুধু পার্পেল কালার হবে? তো আমি এই জন্য কিন্তু দুধকেও গোলাপি কালার করিয়ে দিব। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু ড্রাগন ফ্রুট দিয়েছি, তো সে তো আগে দুধে লাভ দিয়ে দিয়েছে, তো সে ভাসছিল, এই জন্য তাকে তুলে এখন আমি সরসহ খেয়ে নিব। তো আলহামদুলিল্লাহ সন্ধ্যার নাস্তাটা ভালোই লেগেছে আমার কাছে। তো এইভাবে আমি দুধ দিয়ে খেয়ে নিয়েছি, আর এই তো এখন কিন্তু আমি দুধটাও খাচ্ছি। আসলে কলা দিয়ে দুধ খাওয়া যায়, আম দিয়ে দুধ খাওয়া যায়, তাহলে ড্রাগন ফল দিয়ে কেন দুধ খাওয়া যাবে না? এই জন্য কিন্তু আমি ড্রাগন ফল দিয়ে দুধটা ট্রাই করেছি। তো এটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে, এবং আমার অদ্ভুত খাবার খেতে অনেক ভালো লাগে। তো তোমরা ট্রাই করতে পারো আমার এই নতুন এক্সপেরিমেন্ট, তোমাদের কেমন লাগলো বন্ধুরা? আর বন্ধুরা দেখো, আমি কিন্তু পিঙ্ক কালার করে দিয়েছি দুধটাকে ড্রাগন ফল দিয়ে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। Thank you.